তাসির কথা অনুযায়ী আগের কথাটা ওর ভুল, কারণ তাসি একমাত্র বলতে এটা প্রত্যক্ষদর্শী, ওই বলতে পারবে যে এটা কি হয়েছিল। তাসি হয়তো যদি আগে ঠিকঠাক বলতো যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছিল, তাতে মনে হয় কারোর মনে অন্তত এই যে বিভিন্ন রকমের প্রশ্ন মানুষের মনে জাগছে সেইটা আসার জায়গাটা থাকতো না। আমার যেটা মনে হচ্ছে যে চোখের সামনে তিনজনকে এবং সেটা একদম নিকট তিনজনই, ছন্দাও তাসির কাছে নিজের বোনের মতো এবং তার সাথে ওর ভাগনা ওর ভাই তিনজন রয়েছে, তিনজনকে বিপদের মধ্যে পড়তে দেখে তাসি হয়তো একটু হতভম্ব হয়ে গিয়েছিল এবং সেই ক্ষেত্রে কি বলবে কি বলব না বা যেটা বললে হয়তো একটু লোকে তাসিকে সেভ করতে পারে বা তাসির নিজে বাঁচা বলবো না মানে নিজে একটু সেফ সাইডে থাকতে পারে, আমার মনে হয় তার জন্যই তাসি প্রথমে বলেছিল যে এটা অ্যাভালাঞ্চ।